স্মৃতি দর্শক ফিফটি মিনিটস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার চৌধুরী আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা প্রধানত সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনার বিষয়ে এই নগরের নিরাপত্তা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বলতে গেলে অনেকক্ষণ কিছু বলতে হয় কিন্তু সংক্ষেপে আমি প্রথমে পরিচয়টি তুলে ধরছি সেটা হচ্ছে আমাদের আজকের অতিথি একজন মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আসাদুজ্জামান স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি এমন একটি বাহিনীর প্রতিনিধিত্ব করছেন এমন একটি বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন যে বাহিনী সম্পর্কে একটু ভূমিকা না দিলে খুব বেশি কার্পণ্য হয়ে যাবে উনিশশো সাল পঁচিশে মার্চ রাত পৌনে বারোটা তারও অনেক আগে থেকেই যখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক কামান গোলা বারুদ নিয়ে পাকিস্তানিরা বেরিয়ে পড়েছিল বাঙালির ওপরে বাঙালি নিধনের উদ্দেশ্যে সাধারণ মানুষকে হত্যা করবার জন্য গণহত্যা চালাবার জন্য তখন যে বাহিনীটি একমাত্র প্রতিরোধে এগিয়ে এসেছিল তার নাম পুলিশ বাহিনী তৎকালীন পুলিশ পূর্ব পাকিস্তান পুলিশ সেই পুলিশ বাহিনী তাদের ওয়ার্ল্ড সেট থেকে ঘোষণা দিয়েছিল যে পাকিস্তানিরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে আপনারা যে যেখানে আছেন বঙ্গবন্ধুর ডাকে আপনারা প্রতিরোধ করুন এবং আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের কথা তখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি কিন্তু আমাদের প্রতিরোধ সংগ্রামে সাধেকার আদায়ের সংগ্রামে আপনারা লিপ্ত হন সেই বাহিনীর নাম বাংলাদেশ পুলিশ গত দু সালে বাংলাদেশ পুলিশকে বর্তমান সরকার স্বাধীনতা পদকে সম্মানিত করেছে সেই পুলিশের প্রতিনিধি সেই পুলিশের নেতৃত্ব দিচ্ছেন জনপ আসাদুজ্জামান মিয়া এবং তার পদের নাম হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কমিশনার আপনার কাছে প্রথম জানতে চাইব কেমন আছে আপনার নগরবাসী সিকিউরিটির দিক থেকে সব দিক থেকে কেমন রেখেছেন ধন্যবাদ আপনাকে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি সম্মানিত নগরবাসীকে নিরাপদে রাখার জন্যে এবং এই নগরবাসীকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে সন্ত্রাস থেকে জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখার জন্য অহর্নিশ আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা পুরো নগর জুড়ে বিশেষ করে আপনি জানেন যে গত পহেলা জুলাই গোলশানের হোলি আর্টিসান যে যে নৃশংস নজিরবিহীন জঘন্য একটি হত্যাকাণ্ড হয়েছে তারপর থেকে আমরা সমগ্র ঢাকা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি পুনর্বিন্যাস করেছি গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে আমরা চেকপোস্ট বসে তল্লাশি করছি সন্দেহভাজনদের আমরা পথ মানুষকে যেমন সার্চ করছি তেমনি বিভিন্ন গাড়িকেও আমরা সার্চ করছি এছাড়াও আমাদের র্যান্ডম চেকিং রয়েছে নগর জুড়ে রয়েছে আমাদের ব্লক রেড নগরীর প্রত্যেকটা এলাকায় ছোট ছোট খণ্ডকে ভাগ করে নিয়মিতভাবে আমাদের থানা পুলিশ এবং আমাদের ডিবির পুলিশ ব্লক রেড করছে যাতে সন্ত্রাসী এবং জঙ্গিরা মহানগরীতে ঘাঁটি কাটতে না পারে এবং জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করতে না পারে পাশাপাশি জনগণকে ইনভলভ করার জন্যে কমিউনিটিকে এনগেজ করার জন্যে আমাদের রয়েছে দীর্ঘ প্রচেষ্টা আপনি জানেন যে গত প্রায় বছর খানিক ধরে আমরা কমিউনিটি পুলিশিং বিট পুলিশিংয়ের আওতায় এই মহানগরীতে হাজার হাজার উঠান বৈঠক করেছি এই উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণকে ওই এলাকার নির্দিষ্ট এলাকার বিভিন্ন সমস্যা দিয়ে চিহ্নিত করে সেগুলো কিভাবে সমাধান করা যায় পুলিশ এবং স্থানীয় কমিউনিটি মিলে সমস্যা চিহ্নিত করে সেটা সমাধানের আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা থানাকে সাত থেকে আটটা ভাগে বিভক্ত করে আমরা বিট হিসাবে বিট তৈরি করেছি এরূপ দুশো সাতাশিটা বিট আছে ঢাকা মহানগরীতে প্রত্যেকটা বিটে আমরা একজন করে সাব ইন্সপেক্টরকে এই বিটের দায়িত্ব দিয়েছি এবং যাদের টেলিফোন নাম্বার আমাদের ওয়েবসাইটে নিউজ পোর্টালে এবং আমাদের ফেসবুকে আমরা জনগণকে জানিয়ে দিয়েছি কোন থানার কোন কোন এলাকা নিয়ে কত নাম্বার বিট যেমন ধরুন আমি এখন রামপুরা থানার মধ্যে আছি রামপুরা থানায় পাঁচটা বিট আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর বিটের অধীনে কোন কোন এলাকা পড়েছে এটিও কিন্তু আমরা উল্লেখ করেছি যাতে একজন নাগরিক জানতে পারে যে আমি কোন বিটে আছি এই বিট অফিসারের টেলিফোন নম্বর কত এবং সে সাহায্য চাইতে পারে সব কিছু মিলে জনগণকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের চুরি ডাকাতে চিন্তায় রাহাজানি থেকে শুরু করে সাম্প্রতি যে জঙ্গি এবং সন্ত্রাসী অপতৎপরতা আমরা লক্ষ্য করছি সেইটাকে শক্ত হাতে দমন করার জন্যে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ বিন্দু দিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি অবশ্যই এটা তো অবশ্যই খুবই প্রশংসাযোগ্য একটি কর্ম যে জায়গাটায় নগরবাসী একটু জানতে চায় সেটা হচ্ছে যে আমিও আপনার কাছ থেকে একটু বিনীতভাবে জানতে চাচ্ছিলাম আপনাদের তো নানা রকমের কৌশল আছে কিছু আছে স্বল্প কিছু আছে মধ্যমেয়াদী কিছু আছে দীর্ঘমেয়াদী কমিউনিটিকে ইনভলভ করে আপনারা যেই নিরাপত্তা বেষ্টনীটা তৈরি করতে চান সেটা অনেক বেশি দীর্ঘমেয়াদী হতে পারে এবং এটার ফলও কিন্তু অনেক দীর্ঘমেয়াদী এ মধ্যমেয়াদি ব্যাপার কিন্তু হট এই মুহূর্তে স্বল্পমেয়াদী যে কৌশলগুলো যেগুলোতে আপনি হলে আর্টিজানের কথা বললেন যেখানে জঘন্য রকমের একটা হত্যাকাণ্ড ঘটেছে শোলাকিয়া ঈদগাহ ময়দানে কীরকম একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটাবার জন্য তারা আক্রমণ করছে পুলিশের উপরে সেখানে পুলিশ মৃত্যুবরণ করেছে তো এই ধরনের হঠাৎ হঠাৎ হত্যাকাণ্ডগুলো বিশেষ করে যে শব্দটি নতুন করে আমাদের বাংলাদেশে যুক্ত হয়েছে যে জঙ্গিপনা এটাকে স্বল্প মেয়াদে দমন করবার জন্য আপনাদের কৌশল বা যেখানে কৌশল বলতে আমি গোপন কৌশলের কথা বলছি না যেখানে মানুষের সম্পৃক্ততা আছে আপনি যেমন ব্লক রেডের কথা বললেন চেকিংয়ের কথা বললেন এই সব জায়গাগুলোতে মানুষ কীভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে দেখুন এখানে দুটো বিষয় আছে একটা হলো ট্র্যাডিশনাল ক্রাইম চুরি ডাকাতি সিনতাই রাহাজিয়ানি মাদক এগুলা সেগুলো দমনের জন্য আমাদের কিন্তু একটা কৌশল রয়েছে সেই কৌশল অনুযায়ী আমরা যেমন একটি মামলা হলে সেই মামলাটায় কারা তাদের চিহ্নিত করা তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারে সোপর্দ করা অস্ত্র উদ্ধার করা মাদক উদ্ধার করা অস্ত্র মাদকের ব্যবসার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইন আমলে নিয়ে আসা এটি কিন্তু আমাদের একটা নিয়মিত পদ্ধতি রয়েছে বাট ভেরি রিসেন্টলি যে এক্সট্রিমিজমের কথা ফান্ডামেন্টালিজমের কথা আপনি বলছেন এটা আমাদের জন্যে ভাববার বিষয় এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রাধান্য পাচ্ছে আমাদের কর্মের মধ্যে দিয়ে এইটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব আমি এটা বলতে চাই যে এই যে জঙ্গিবাদের যে সমস্যাটা এটি কিন্তু কোনোভাবেই কোনো আইন জনিত সমস্যা না এটি একটি সামাজিক সমস্যা ইটস এ ন্যাশনাল প্রবলেম ইটস এ গ্লোবাল প্রবলেম ইটস এ সোশ্যাল প্রবলেম তো এটিকে যদি আমার নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো কমিউনিটি এনগেজমেন্ট করা দরকার এবং এ কেন মানুষ রেডিকালাইজ হচ্ছে স্পেশালি আমাদের তরুণরা উচ্চশিক্ষিত তরুণরা এটা ভাবার বিষয় এটা রিসার্চ করার বিষয় এটি নতুন করে আমাদেরকে অনুসন্ধান করার বিষয় এই যে জঙ্গিবাদের পিছনে প্রথম যে কারণটি সেটা একটা বৈশ্বিক এখানে একটা প্রভাব রয়েছে কারণ আপনি জানেন ইরাক সিরিয়া আফগানিস্তান বিভিন্ন জায়গা আজকে আইএস আল কায়দার যে একটা জঙ্গিবাদ চলছে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে মিসগাইড হয়ে আমাদের কিছু কিছু তরুণ চলে যাচ্ছে এবং এখানে বড় একটা প্রভাব ফেলছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সেলফ রেডিকালাইজ হচ্ছে আবার তার সাথে যুক্ত হয়েছে আমাদের দেশে আভ্যন্তরীণ রাজনীতি এই আভ্যন্তরীণ রাজনীতিতে যারা বিভিন্নভাবে দেশকে অকার্যকর করতে চায় যারা বিভিন্নভাবে দেশের দৃশ্যমান উন্নয়নকে ব্যাহত করতে চায় তাদের একটা ইনভলভমেন্ট এটা কিন্তু আমরা লক্ষ্য করছি সব কিছু মিলে আজকের জঙ্গিবাদ আমাদের জন্য একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনি হোলি আর্টিসনের কথা যেটা বললেন পহেলা জুলাই আপনি জানেন যে ঠিক তারাবিদ নামাজের প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম তখনই সন্ত্রাসীরা হলি আর্টিসানে হামলা করে খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই কিন্তু হলে আর্টিস্তানের দিকে চলে যাই এবং আমরা এটাকে ঘিরে ফেলি তিন মিনিটের মধ্যে আমাদের পুলিশ পেট্রোল পার্টি সাব ইন্সপেক্টর ফারুকের নেতৃত্বে প্রথম কিন্তু এলাকা ঘিরে ফেলে এবং ক্রস ফায়ার কাউন্টার ফায়ার করে এবং সন্তানদের সাথে এক পর্যায়ে আমাদের দুজন তাদের ছোড়া ককটেলে আমাদের দুজন পুলিশ কর্মী কর্মকর্তা না আহত হয় ফার্স্ট রেসপন্ডেন্ট ছিল এরা পাঁচজন ফারুকের নেতৃত্বে তারা যখন ওখানে যায় তখন ওদেরকে লক্ষ্য করেই সন্ত্রাসীরা ককটেল ছুড়ে ছুঁড়ে মারে দুজন আহত হয় বাকি তিনজন তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাউন্টার ফায়ার করে সন্ত্রাসীদের হলি আর্টিসান ব্যাকারের মধ্যে ঢুকতে বাধ্য করে অর্লেসে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি জানিয়ে দিলাম সবাইকে যে যেখানে আছেন চারদিক দিয়ে আপনারা এটাকে বেষ্টনী করে ঘিরে ফেলেন যাতে কোনোভাবে সন্ত্রাসীরা বেরিয়ে যেতে না পারে অ্যাকর্ডিংলি আমাদের সমস্ত পুলিশ অফিসার যে যেখানে ছিল প্রস্তুতি নিয়ে তারা কিন্তু চারদিক দিয়ে ঘিরে ফেলে তারা কাউন্টার করে যে কারণের জন্য সেদিন সন্ত্রাসীরা কিন্তু পালিয়ে বের হতে পারেনি বের হতে পারেনি এবং সন্ত্রাসীদের এই অপারেশনে আপনাকে জানিয়ে রাখি যে বত্রিশ জন জিম্মিকে আমরা জীবিত উদ্ধার করেছি এবং সেখানে যারা সন্ত্রাসী কার্যে জঙ্গি কাজে অংশগ্রহণ করেছে তাদের পাঁচজন ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছে এবং এটা অত্যন্ত সাকসেসফুল একটি অপারেশন ছিল এটা একটা যৌথ অভিযান ছিল তো আমরা যদি পুলিশ তাৎক্ষণিকভাবে এই প্রতিরোধটা গড়তে ব্যর্থ হতো তাহলে যদি সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারতো বিশ্বের বুকে আমাদের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াতো জাতির এখানটাতে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব সেটা হচ্ছে যে আপনি প্রথম থেকে বলে আসছেন এবং এটা সবাই বলছে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র লোকাল একটি সমস্যা নয় এটা বৈশ্বিক সুতরাং সমস্যাগুলোকে আপনাদেরকে মোকাবেলার চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক বেশি অনেক বড়। আপনাকে একদিকে যেমন ঘর সামাল দিতে হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোকে কিন্তু একইভাবে আপনাকে সামাল দিতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এটা শুধুমাত্র পুলিশ পুরো ব্যাপারটাকে শেষ পর্যন্ত সামাল দিয়ে সার্থকতার মুখ দেখতে পাবে নাকি আরও কোনো বাহিনীকে আপনাদের সঙ্গে ইনভলভ করতে চান না দেখুন আপনি একদিকে ঠিকই বলেছেন এই আমি শুরুতেই বলেছি এটা আইন শৃঙ্খলা সমস্যা না সুতরাং পুলিশ এককভাবে এই যে জঙ্গিবাদের যে উত্থান এবং এটা সমাধান এটা দিতে পারবে না এটি যেহেতু সামাজিক সমস্যা অতএব আমি মনে করি সামাজিকভাবেই এটার মোকাবেলা করতে হবে পুলিশ কাজ করবে তারা কাজ করবে অপারেশনাল অ্যাটিচিউড নিয়ে আমাদের দু ধরনের অপারেশন এটার বিরুদ্ধে চলছে একটি হলো ভিজিবল অপারেশন ইন দ্য নেইম অফ দ্য ব্লক রেড অ্যান্ড আদার্স যেখানে একটা ডিটারেন্ট এফেক্ট রয়েছে জনগণের মধ্যে আস্থা ফিরে আসছে নিরাপত্তা বোধ বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধ ভিত্তিটা কমে যাচ্ছে সেই কাজটি আমরা করছি আরেকটি কাজ আমরা করছি যেটা হলো ইন্টেলিজেন্স লেইড অপারেশন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যে অপারেশন আমরা করছি সেই আপনারা কল্যাণপুরে সেই যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে অভিযান তার একটা সফল অভিযান হচ্ছে কল্যাণপুর আমরা সেখানে ঘিরে ফেলি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং আমরা যখন জানতে পারলাম যে এখানে সেই জাহাজবাড়ি কল্যাণপুরে পাঁচ নাম্বার রোডে যেখানে জঙ্গি রাস্তানা গেড়েছে সেখানে কিন্তু আমাদের আমি বলবো ইতিহাসের অন্যতম সফল একটি অভিযান সেখানে দেখুন কোনো জনগণের কোনোরূপ কোনো ক্ষতি হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কোনোরূপ কোনো ক্ষতি হয়নি অথচ ওইখানে জঙ্গিরা এগারো জন ছিল নয় জন এনকাউন্টারে নিহত হয়েছে এবং একজনকে আহত অবস্থায় আমরা ধৃত করেছি যে এখন আমাদের কাস্টোডিতে রয়েছে আর একজন সন্ত্রাসী জঙ্গি পালিয়ে গেছে এটি একটা অল্প সময়ের মধ্যে এটা ছিল এটার কারণ হচ্ছে ওই যে আমাদের ইন্টেলিজেন্স লেট যে অপারেশন আমাদের ভিজিবল যে পুলিশ অ্যাকশান সেগুলোর একটা রিজাল্ট কিন্তু ছিল কল্যাণপুরের আমাদের এই অভিযানটা যে জঙ্গিটা পালিয়ে গেছে তাকে কি কোনো ট্রেস পাওয়া গেলো বা তার জন্য কোনো হয়েছে আমরা যে জঙ্গি পালিয়ে গিয়েছে তার নাম ঠিকানা পরিচয় আমরা জেনেছি কারণ আপনি জানেন যে একজন জঙ্গি আমাদের কাছে ধৃত আছে যে তো তাকে আমরা এখনো লোকেট করতে পারিনি কিন্তু তাকে লোকেট করে ধরার জন্যে আমাদের প্রচেষ্টা চলছে আর এই জঙ্গিরা হঠাৎ করে চলে এসে একটা অভিযান করে বিষয়টা এরকম না ইটস একটা ইটস এ লং প্রসিজিউর প্রথমে তাদেরকে রিক্রুট করা হয় আমাদের দেশের এক ধরনের জঙ্গি আছে পদভ্রষ্ট আছে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে খণ্ডিত ব্যাখ্যা দিয়ে আমাদের তরুণ এবং কিশোরদেরকে যারা একটু ইমোশনাল থাকে তাদেরকে বিভিন্নভাবে হান্টিং করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বা বিভিন্ন জায়গা থেকে কোচিং সেন্টার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সফট টার্গেট খুঁজে বের করে এবং ধীরে 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 তাদের জঙ্গি মোটিভেশন করে তাদের জঙ্গিবাদের দিকে নিয়ে যায় নেওয়ার পরে তখন তাদের শুরু হয় আর্মস ট্রেনিং শুরু হয় তাদের মটিভেশন তারপরে তারা একটা বাসা ভাড়া নেয় আপনি হলে আর্ডিসের ঘটনায় তারা বাসা ভাড়া নিয়েছিল বসুন্ধরাতে আচ্ছা তিপ্পান্ন নম্বর ই ব্লকে আমরা এই ব্যাপারগুলো একটু ডিটেল শুনতে চাই আপনার কাছে কিন্তু তার আগে যদি আমরা একটা বিরতিতে যাই থ্যাংক ইউ সুধী দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা সেই প্রশ্নগুলো করবার জন্য আমরা স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেবকে আমাদের মাঝে উপস্থিত পেয়েছি সুধী দর্শক আমাদের সঙ্গে থাকুন এক্ষুনি ফিরছি আপনাদের কাছে সুধী দর্শক আমরা ফিরে এলাম ফিফটি মিনিটস অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জী আসাদুজ্জামান মিয়ার সাথে আমরা তখন যে কথাগুলো বলছিলেন কিভাবে তারা জঙ্গিরা রিক্রুটেড হয় কোথায় ট্রেনিং হয় কেমন করে যায় এই এই ব্যাপারগুলো নিয়ে এটা ডিটেল আমরা শুনতে চাই কিন্তু তার আগে আপনি কিছুক্ষণ আগে ব্লক রেড ব্লক রেডের একটা কথা বলছিলেন এবং গতকাল একটি প্রতিনিধিত্বশীল পত্রিকা খুব দায়িত্বশীল পত্রিকা এটা হেডলাইন করেছে তাদের মেন শিরোনাম করেছে যে ব্লক রেড মানেই একটা আশঙ্কা একটা উৎকণ্ঠার বিষয় এরকম একটা কিন্তু পুলিশ যখন কোথাও নির্দিষ্ট ব্লক রেড দেয় তখন তো হাতে মিষ্টির হাড়ি নিয়ে যাবার কোনো সুযোগ নেই তাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনি যথার্থ বলেছেন আমাদের কাজ কি সাংবিধানিকভাবে আইনতভাবে আমার দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া এবং জনগণের নিরাপত্তা দিতে হলে অপরাধীদের সন্ত্রাসীদের ধরা চিহ্নিত করা এবং আইনে সোপর্দ করা হচ্ছে আমার দায়িত্ব সেইটা করার জন্যে যা যা করার সেটা আমাকে করতে হবে করতে গিয়ে যদি কারুর স্বার্থে আঘাত লাগে সেটা নেতিবাচক সমালোচনা কেউ করতেই পারে সেটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি শুধু বলবো আমাদের পেশাদারি কাজটা আমরা আইনের আলোকে জন নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সতর্কতার সাথে আমরা এটা করছি বলাক্রেড আমরা করছি বিধায় আজকে কিন্তু আরেকটি জঙ্গিবাদ আরেকটি জঙ্গি ঘটনা ঘটছে না আমরা একটা জঙ্গির ঘটনা হয়তো হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু আমাদের প্রিভেন্টিভ প্রভ পুলিশিংয়ের কারণে আরো দেখা যাচ্ছে এরকম আরো নয়টি ঘটনা আমরা কিন্তু প্রতিরোধ করতে পেরেছি তা আমরা কি কৌশলে অপরাধীদেরকে দমন করব কিভাবে সম্মানিত নগরবাসীকে আমি নিরাপদ রাখবো সেই চেষ্টা আমাকে করতে হবে বলে যে প্রিভেনশন বেটার কিউ সো প্রিভেন্টিভ ব্যবস্থা আমাকে নিতে হবে একটা অপরাধ ঘটে যাওয়ার পরে পুলিশ গেল ঘটনাটা এরকম যে ডাক্তার পৌঁছবার পূর্বে রোগী মারা গেল লাভ নেই তো সুতরাং আমাকে রোগী বেঁচে থাকতেই ডাক্তারকে যেতে লাগাতে হবে ও মানুষ বিপদে পড়ার আগে একটি জঙ্গি এবং সন্ত্রাসী ঘটনা ঘটার আগেই পুলিশকে প্রয়টিভ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই কাজটি আমরা করছি দেখুন আজকে একটা বিষয় এই জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশে একটি অঘোষিত ঐক্য কিন্তু সৃষ্টি হয়েছে নাগরিক ঐক্য সৃষ্টি হয়েছে আমি দেখছি বিং পুলিশ কমিশনার প্রতিদিন শত শত সংগঠনের থেকে জঙ্গিবাদ সমাবেশ হচ্ছে মানববন্ধন হচ্ছে এবং সেইগুলো কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি জনগণ রাইট জনগণ কিন্তু রাস্তায় নেমে এসছে দেখুন আমাদের দেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় অত্যন্ত প্রোগ্রেসিভ জি এইখানে ফান্ডামেন্টালিজম টেরিজম এক্সট্রিমিজমের কিন্তু রূপ কোনো অবস্থান হবে না আপনি দেখুন নিকট অতীতে সত্তরের দশকে দেখুন আশির দশকে দেখুন আমাদের দেশে আমরা বামপন্থী উগ্রবাদ দেখেছি আমরা ডানপন্থী উগ্রবাদ দেখেছি কোনোটা কিন্তু টেকে নাই এই কারণ হচ্ছে আমাদের সমাজ এক্সট্রিমিজমকে গ্রহণ করে নাই আমাদের হাজার বছরের ইতিহাস হলো সহিষ্ণুতার ইতিহাস পারস্পরিক সাম্য এবং সৌহারদের ইতিহাস এই সুতরাংটা কখনো আমাদের সমাজ কিন্তু এক্সেপ্ট করেনি আজকে অটোমেটিক্যালি একটি নাগরিক তৈরি হয়েছে এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন হীন স্বার্থে বিভিন্ন গোষ্ঠীগত স্বার্থে ব্যক্তি স্বার্থে যারা জঙ্গিবাদকে লালন করে প্রশ্রয় দেয় আজকে এই যে জনমত গঠিত হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে তার পক্ষে সরাসরি তারা বলতে পারছে না কিন্তু এ নিয়ে বি নিয়ে নানা ধরনের সমালোচনা আলোচনা আমরা কিন্তু শুনতে পাচ্ছি উদ্দেশ্য একটি প্রকাশ্যে বলা যাচ্ছে না কিন্তু এ নিয়ে বি নিয়ে নানাভাবে এটাকে বিতর্কিত যেমন আপনাকে আমি এই ব্যাপারে একটা উস্কানি দেওয়ার চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনাকে যেমন আমি তথ্য দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা যেভাবে ওই যে ভাড়াটে বিশেষ করে ব্যাচেলার যারা বাসা পাচ্ছে না তারা ঢাকা শহর ছেড়ে চলে যাবে কিন্তু এখানে একটা আছে আপনি জানেন এখন থেকে সাত আট মাস আগে আমরা এই ঢাকা শহরের সকল ভাড়াটিয়াদের একটা তথ্য ফর্ম দিয়ে সেই তথ্য কালেকশন করেছি উদ্দেশ্য ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ একটা ডেটাবেস তৈরি করা আমরা এ পর্যন্ত বিশ লক্ষ ভাড়াটিয়াদের তথ্য ফর্ম আমরা সংগ্রহ করেছি একটি ফর্মে যদি পাঁচজন লোকের নাম থাকে তাহলে বিশ লক্ষ ফর্মে এক কোটি লোকের তথ্য কিন্তু এই মুহূর্তে আমার হাতে আছে আমরা একটা সফটওয়্যার করেছি এবং এখন ইনপুট দেওয়ার কাজ চলছে হয়তো তিন চার মাস মধ্যে এই ইনপুটটা দেওয়া শেষ হবে প্রত্যেকটা ভাড়াটিয়ার একটা কিন্তু আইডি নাম্বার পড়বে একজন ভাড়াটিয়া সে মনে করুন এখন মিরপুরে ভাড়া থাকে সে যদি যাত্রার বাড়ি চলে যায় যাত্রার বাড়ির ভাড়াটিয়া যদি উত্তরায় চলে যায় ওই ভাড়াটি যখনই বাড়িওয়ালা আমাকে জানাবে যে এই ভাড়াটিয়া চলে গিয়েছে কোথায় ভাড়া নিয়েছে আবার উত্তর থেকে আমি জানলাম সে মিরপুর থেকে উত্তরায় ভাড়া নিয়েছে তখন কিন্তু ওই আইডি নাম্বার দিয়ে আমি তাকে লোকেট করে আমি তাকে ফলো করতে পারছি ফলো করতে পারবো অর্থাৎ একটা ডিজিটাল ডেটাবেজ আমাদের তৈরি হবে খুবই দরকার রাইট বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এটা রয়েছে সব জায়গা আমরা বিলম্ব হলেও কাজটা কিন্তু শুরু করেছি আপনি জানেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল মামলা পর্যন্ত গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে আমরা মামলাছি কিন্তু বিজ্ঞ আদালতের নির্দেশে এই কাজটি আমরা কিন্তু করছি আমাদের উদ্দেশ্য জননিরপত্তা এই যে ভাড়াটিয়াদের তথ্য ডাটাবেসটা আমরা যদি কম্পিউটারাইজ ডিজিটালাইজ করতে পারি তাহলে আমি মনে করি একটি যুগান্তকারী পরিবর্তন আসবে জননিরাপত্তার ক্ষেত্রে এই কাজটি আমরা আমি শেষ করি এই কাজটা আমরা করছি এখন ধরুন কথা উঠছে যে এই ব্লক রেডের কারণে বেসেলরদের কেউ ভাড়া দিতে চাচ্ছে না আমি বলবো এটি একটি অপব্যাখ্যা আমরা মেসে যাব আমরা তল্লাশি করব কারণ জানেন যে এই যে বিভিন্ন যে ঘটনা হয়েছে এখানে জঙ্গিরা ছিল সাথে আমাদের এটা করতে হচ্ছে কিন্তু আমার অফিসারদের কঠোর নির্দেশাবলী দেওয়া আছে যে কোনোভাবে এই তল্লাশি করতে গিয়ে কেউ যেন শিকার না হয় এবং আমরা বলেছি সিনিয়র অফিসার নেতৃত্বে এই অভিযানগুলো হবে যাতে যাতে কোনো কোনো ফাউল প্লে না না হয় হয়রানি হয় এবং যদি হয়রানি হয় আমি বিনীতভাবে সকলকে অনুরোধ করেছি আমার ঊর্ধ্বতন অফিসারদের নলেজ এটা দিবেন আমরা তাৎক্ষণিক এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব পুলিশের কাজ কি পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ জনগণের সাহায্য করা কিন্তু পুলিশ যদি জনগণকে ভোগান্তি স্বীকার করে এটার ব্যাপার আমাদের অবস্থা জিরো টলারেন্স এইটা আমরা সে যেই হোক এটা আমরা টলেট করবো না আজকে দেখুন কিছু কিছু লোক এই যে বেসেলরদের বাসা ভাড়া দেওয়া যাবে না এমন একটা ধোঁয়া তুলেছে ইট ইস বেসলেস আমি বিনীত অনুরোধ করব আমাদের সম্মানিত বাড়িওয়ালাদের প্রতি আপনারা অবশ্যই বেসেলরদের বাসা ভাড়া দিবেন কিন্তু দেওয়ার আগে আপনি তার পরিচয়টা জানুন আপনি তার ডাটাবেস ফটো কপি যদি যেখানে কাজ করে বা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তার আইডির ফটোকপি রাখুন এক কপি ছবি নিন এবং সেটি আপনি নিকটস্থানে জমা দেন আমরা এটা তখন ভেরিফাই করব হোয়েদার হি হ্যাজ গট এনি প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড অন নট এটা আমার দায়িত্ব আপনি আপনি শুধু থানায় ইনফরমেশন দিবেন কিন্তু ভাড়া বেসেলরদের ভাড়া দেওয়া যাবে না এরকম একটা অজুহাত তুলে বাসা ভাড়া বাড়িয়ে দিবেন আলাদা একটা বাণিজ্য করবেন এটিও কিন্তু অপরাধ এটাও কিন্তু একটা প্রতারণা আমরা আমার অফিসারকে বলেছি এদিকেও খেয়াল রাখার জন্য অবশ্যই

যে পুলিশের সংখ্যা এই পুলিশের সংখ্যা বৃদ্ধি করার সাথে সাথে কমিউনিটি পুলিশিং এর যে একটা ব্যবস্থা আপনারা করেছিলেন সেই কমিউনিটি পুলিশিং এর সদস্যরা কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় হয়ে আছে তাদেরকে এই পুলিশের পাশাপাশি কাজে লাগানোর জন্য কি করণীয় আছে বলে আপনি মনে করেন দ্বিতীয় প্রশ্ন আপনি যে ঐক্য কথা বলেছেন আমি আপনার যদি সমর্থন দেখি বলি যে এই যে ঐক্যটা ঘটনা ঘটে যাওয়ার পর যে দল মানববন্ধন ঐক্য আমরাও করেছি এটা কি আরো আগে হওয়া উচিত ছিল বলে কি আপনি মনে করেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করতে ধন্যবাদ সমাজের দর্শককে অত্যন্ত যুগোপযোগী এবং চমৎকার ওনার প্রথম প্রশ্নের উত্তর হলো কমিউনিটি পুলিশিং অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি কারণ আমরা পুলিশের একার পক্ষে এটা সম্ভব না এটা সংখ্যা বেশি না পুলিশের সংখ্যা ডাবল করে দেন পুলিশ একা এটা পারবে না কমিউনিটি এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট আমরা ঢাকা মহানগরীতে কমিউনিটি পুলিশের আরও ব্যাপৃত করে আমরা বিট পুলিশে চলে গেছি অর্থাৎ থানাকে পাঁচ থেকে সাতটা ভাগ করে আমরা বিট করেছি প্রত্যেকটা বিটে অফিসার নিয়োগ দিয়েছি এবং এই বিটের যত কমিউনিটির স্টেক হোল্ডার রয়েছে পেশাজীবী রাজনীতিবিদ সমাজপতি সবাইকে নিয়ে আমরা ওই এলাকার অপরাধ কোন এলাকায় মাদকের সমস্যা কোনো এলাকায় টেন্ডারবাজির সমস্যা কোন এলাকায় চুরি সমস্যা কোনো এলাকায় ডাকাতি সমস্যা এইগুলোকে আমরা চিহ্নিত করে সেইগুলোর সমাধানে কি উদ্যোগ নেওয়া যায় আমরা কিন্তু কমিউনিটিকে ইনভলভ করে সেই এলাকাগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা আমরা করছি এবং উনি যেটা বললেন যে কমিউনিটি পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে হয়তো কোথাও কোথাও এটা হতে পারে এটা মনে করি এটা আমাদের একটা বড় ব্যর্থতা আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমি বলবো আমার কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশের কার্যক্রম চলছে এবং বিগত ছয় মাসে আমি হাজার হাজার উঠান বৈঠক করেছি কমিউনিটির লোকজনকে নিয়ে কমিউনিটিকে ইনভলভ করার চেষ্টা করেছি আজকে যে নাগরিকক্ষ তৈরি হয়েছে এই নাগরিকক কিন্তু কারোর ডাকে তৈরি হয়নি এই নাগরিক স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে তৈরি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবে অবস্থা নেন কারণ দেখুন আজকে আমার দেশের যে উন্নয়ন সারা বিশ্বমন্দা সত্য আমাদের দেশের প্রবৃদ্ধি কিন্তু সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ আমার শিশু মৃত্যুর হার কমেছে মা মৃত্যুর হার কমেছে আমাদের গড় আয়ু বেড়েছে মাথাপিছু ইনকাম বেড়েছে ফরেন রিজার্ভ বেড়েছে পাওয়ার সেক্টরে আমাদের অভাবনীয় সাফল্য এসছে অর্থাৎ অল মিলেনিয়ামগুলোর সূচকে আমাদের কিন্তু দর্শনীয় উন্নয়ন আছে যারা আগে বলতো ইটস এ বাটার ম্লাস আজকে তারা কিন্তু ভবিষ্যৎ ইটস এ ইমার্জিং টাইগার বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট করছে এবং সেটা আমাদের খরচে আমাদের খরচে সুতরাং আমরা বলতে চাই এ জাতি চোরের জাতি না যারা রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করতে পারে যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে আমাদের অহংকারের লাল সবুজের পতাকা ছিনে আনতে পারে সে দেশে কোনোভাবেই টেরিজম ফান্ডামেন্টালিজম অবস্থান করতে পারবে না এটিকে এদেশের জনগণ রুখে দিবে আমরা আছি তাদের পাশে এবং আমরা চেষ্টা করেছি আমি সবসময় বলেছি ইটস অর চ্যালেঞ্জ ইটস অর কমিটমেন্ট টু দ্য নেশনস টু দ্য সিটিজেন যে যে কোনো মূল্যে আমরা এই জঙ্গিবাদের শিকড়কে উপরে ফেলব অনেক ধন্যবাদ মানে কমিশনার কিন্তু তার আগে একটা প্রশ্ন হচ্ছে প্রশ্নের পরে আমরা বিরতিতে যাব। এবং তার উত্তরটি আমরা বিরতির পরেই আমরা মসুদি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন

যে মাননীয় কমিশনার সাহেব যে বক্তৃতা দিচ্ছেন এবং কথা বলতেছেন এই যে যে সন্ত্রাসীর পক্ষে বিরুদ্ধে যে কথা বলতেছেন আমরা একাত্তরে একবার অস্ত্র ধরেছিলাম আর একবার অস্ত্র ধরার জন্য আমরা প্রস্তুত আছি আমি মুক্তিযোদ্ধা আবুল হাসানুল্লাহ বলছি এবং মাননীয় কমিশনার সাথে আমি হাজার হাজার বার ধন্যবাদ দেই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনাকে ঢাকা ম্যাক্ট্রোলিটান কমিশনার অ্যান্ডকে ওনাকে দিতে এটাও আমি ওনাকে হাজার হাজার দোয়া করি সুধি দর্শক আপনার যদি অন্য কোনো প্রশ্ন না থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা এবং আপনি এই কমিটমেন্ট করছেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রয়োজনে সন্ত্রাস দমনে এবং এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার জন্য প্রয়োজন আপনি নতুন করে আবার অস্ত্র ধরবেন আপনাকেও অভিনন্দন জানাই কিন্তু এই উত্তরটা দেবার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব শুধু দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ফিরছি এক্ষুনি সুধী দর্শক আমরা ফিরে এলাম মিনিটস অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম এই নগরের নিরাপত্তা নিয়ে জনাব মেট্রোপলিটন পুলিশ কমিশনার আপনার সাথে তো অনেকক্ষণ আলাপ হলো একটি বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিদেশিদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিশেষ করে কদিন আগে একটি কাগজে তাও একটি দায়িত্বশীল কাগজে এইভাবে একটা নিউজ করা হয়েছিল ভাবখানা এমন যে বিদেশিদেরকে যে যেহেতু হলে আর্টিজানে আক্রমণটা করা হলো ফলে বিদেশিরা আমাদের বাংলাদেশে যেসব প্রজেক্টগুলোতে সহযোগিতা দিচ্ছে শুধু আর্থিকভাবে নয় এবং নিজেদের এক্সপার্টাইজ দিয়ে প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভাইজারগুলো দিয়ে এবং তারা একটু পিছুটান দিচ্ছে একটু চিন্তাভাবনা করছে এবং স্পেশালে নাম দেওয়া হয়েছে বিশেষ করে জাপানের জাইকা এবং ইত্যাদি প্রজেক্টগুলোতে একটু ভাটা পড়েছে ব্যাপারটা আপনারা কিভাবে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন কি করে বাংলাদেশের আমাদের নাগরিকদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশিদের আস্থা কীভাবে ফিরিয়ে আনছেন এ প্রসঙ্গে যদি একটু বলতেন জি আপনি সঠিক বলেছেন আমরা মহানগরীর হোল নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নতুনভাবে ঢালে এসে গেছি আমি বলবো একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা পুরো মহানগরীকে নিয়ে এসেছি বিশেষ করে আপনি যেটা বললেন বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমি যদি ডিপ্লোমেটিক এনক্লেভের ক্লেবের কথা বলি গুলশান বাড়িধারা বনানি যেখানে মেনলি থাকে বিদেশিরা এছাড়া উত্তরা মিরপুর কিছু কিছু এলাকায় অনেক গার্মেন্টসের বাইরাও থাকে আমরা সেগুলোকে কিন্তু প্রত্যেকটা অফিসে আমরা পুলিশি নিরাপত্তা দিয়েছি এবং পুলিশের পেট্রোলটা মোবাইল পেট্রোলটাকে আমরা বাড়িয়েছি ফুড পেট্রোলটাকে আমরা বাড়িয়েছি মোটরবাইক পেট্রোলটাকে আমরা বাড়িয়েছি এবং দৃশ্যমান এবং দৃষ্টিসীমার মধ্যে আমরা পুলিশের নিরাপত্তাটাকে নিয়ে এসেছি এবং গোলশান বনানিক বাড়িধারাতে যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে অনেকগুলো এক্সিট এন্ট্রি পয়েন্ট আমরা সিল করে দিয়েছি এবং নির্দিষ্ট এক্সিট এন্ট্রি পয়েন্ট দিয়ে সমস্ত মানুষ বা গাড়ি ঢুকছে এবং আমাদের সিকিউরিটি চেকের মধ্য দিয়ে কিন্তু এটা আসতে হচ্ছে এবং আমরা যদি চাই যে কোনো ঘটনার কারণে আমরা পুরো এই এলাকাটাকে ব্লক করে দিব উইদিন ফিউ সেকেন্ডস আমরা কিন্তু এটাকে ব্লক করে দিতে পারব এবং আমাদের চেকপোস্ট ছাড়া এখান থেকে বের হওয়ার আর কোনো পথ থাকবে না ইট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এই পুরো এলাকাটাকে আমরা কিন্তু মোটামুটিভাবে সিসিটিভির আওতায় নিয়ে এখানে সরকারিভাবে আমরা লাগিয়েছি গুলশান বনানি বাড়িধারা সোসাইটি নিকতন সোসাইটি তারাও একটা বড় সংখ্যায় নাইট ভিশন ফ্যাসিলিটিস ক্যামেরা হাই রেজুলেশন সিসিটিভি তারা লাগিয়েছে এবং শুধু এখানে না আপনি লালবাগ যান মিরপুর যান তেজগা যান মোহাম্মুরে যান বিভিন্ন জায়গা কিন্তু আজকে ব্যাপকভাবে সিসিটিভি কিন্তু ইনস্টল করেছে ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে সেটার প্রমাণ রইল রাইট তা আমি এইখানে এটা বলতে চাই যে পুলিশের এই যে যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু অ্যান না এবং নিরাপত্তার মানে কিন্তু শুধু পুলিশ টহল দেওয়া না নিরাপত্তার সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা বাসার প্রত্যেকটা শপিং মলে এর কিন্তু একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে প্রধান যে প্রধান যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের মধ্যে ওই প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা সচেতনতা আপনার প্রতিষ্ঠানে কে আসে প্রথম হচ্ছে আপনার যে কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে তাদের সম্বন্ধে খবর নেওয়া তাদের মধ্যে এমন কেউ তো নাই যারা এই জঙ্গির দোষর বা ইনফর্মার এটি ফার্স্ট যাচাই করা প্রয়োজন হলে আমাদের পুলিশের কাছে যদি নাম ঠিকানা দেওয়া হয় আমরাও কিন্তু এটা ভেরিফাই করে দিব এবং ভেরিফাই আমরা করে দিব এটা একটা জিনিস দ্বিতীয় নজর রাখা যেমন আমি স্কুল কলেজের কথা বলবো একটা ছাত্র স্কুল কলেজে যাবার আগে একটা ছোট প্রশ্ন ছিল ওটা নিয়ে যদি আপনাকে যে সুধী দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি হ্যালো আমি রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রদ্ধা ও পুলিশ কমিশনার ছোট প্রশ্নটা আমাদের শত্রুতে পরিণত করা জঙ্গিবাদের একটি উদ্দেশ্য কিনা আর দ্বিতীয় প্রশ্নটা হলো উষ্ণবাদের বিপরীতে সহিষ্ণু ইসলাম সহিবাদী ইসলাম আবহাওয়া সংস্কৃতির ইসলাম যেন আমাদের তরুণরা আত্মস্ত করে বিপদগামী না হতে পারে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে কিনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ সম্মানিত দর্শককে উনি ঠিকই বলেছেন আজকে একটি গোষ্ঠী চিহ্নিত গোষ্ঠী আমরা জানি তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে খণ্ডিত ব্যাখ্যা দিয়ে আমার পবিত্র ইসলামের অপব্যাখ্যা দিয়ে তারা কিন্তু এই ধরনের জঙ্গিবাদের প্রচার করার একটা চেষ্টা করছে এবং এখানে ইসলাম সম্পর্কে সারা বিশ্বে কিন্তু একটা নেতিবাচক মনোভাব তৈরির একটা অপচেষ্টা করছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম আমার নাবিক রাম সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন মক্কার লোক ওনাকে এতটাই অত্যাচার করেছেন উনি ইচ্ছা করলে কিন্তু তাদেরকে ধ্বংসও দিতে পারতেন কিন্তু উনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আজকে এই যে ধর্মের যে মিথ্যা ব্যাখ্যা অবব্যাখ্যা দিয়ে সালাফিবাদ ওয়াবিবাদ মৌদিদিবাদের যে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সেটার উদ্দেশ্য খুব সুস্পষ্ট আমার জাতিকে পিছিয়ে দেয়া। দৃশ্য উন্নয়নকে বন্ধ করে দেওয়া এখন এই যে রেডিক্যালাইজেশন হচ্ছে সেই ডি রেডিক্যালাইজেশনের জন্যে অবশ্যই রক্ষাকার বাহিনীর একটা ভূমিকা রয়েছে এবং এই কাজগুলো আমরা করছি কিন্তু পাশাপাশি আমি বলবো এই ভূমিকা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের যে আপনার স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময়ে কোনো ক্লাসকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় কিনা বা অন্য ক্লাসে গিয়ে এই ধরনের অপচার করে কিনা রেস্ট রুম আপনার প্রেয়ার রুম এক্সট্রা টাইম এই ধরনের কোনো সেশন বসে কিনা কমন রুমে এই ধরনের কোনো আলোচনা হয় কিনা কলেজ স্কুল কোচিং সেন্টার ছুটির আগে পরে এই ধরনের কোনো আলোচনা হয় কিনা এই বিষয়গুলো ওই প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে অভিভাবকের সুস্পষ্ট দায়িত্ব রয়েছে প্লিজ কিপ টাচ উইথ বেবি আপনি দেখা যাচ্ছে যে বাচ্চারে আমরা সময় দেই না আমার বাচ্চা ঘরের মধ্যে লক করে ইন্টারনেট ব্রাউজ করছে কোন সাইট সে ব্রাউজ করে এটা আমার দেখা দরকার কারণ এই যে যে রেডিক্যালাইজেশন হচ্ছে তা অন্যতম একটা মাধ্যম কিন্তু ইন্টারনেট আজকে সেই জন্যে আমার সন্তান দরজা বন্ধ করে কোন সাইট ব্রাউজ করে এটা আমার দেখা দরকার টাইমলি সে কলেজ ইউনিভার্সিটিতে ফিরে এসছে কিনা কোচিং সেন্টারে ফিরে এসছে কিনা নামাজ পড়তে গেলে মসজিদের টাইমলি চলে এসছে কিনা তার আচরণের কোনো পরিবর্তন আসছে কিনা এটা অভিভাবকের দেখা দরকার এটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দরকার এবং কি এমন প্রতিষ্ঠানের কর্মচারীদের আচার কোনো পরিবর্তন আসছে কিনা এটা দেখা দরকার আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমরা আমাদের গোয়েন্দারা কাজ করছে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং আমরা সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের মামলা তদন্ত সহ প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু ডিডিকেশনের বাইরে আমরা কিন্তু একটা প্রচার করে যাচ্ছি আজকে রাজনীতিবিদ আজকে এনজিও কর্মী আজকে সমাজকর্মী পেশাজীবীরা সবাই কিন্তু এগিয়ে এসছে যার যার দায়িত্ব পালন করছে আমরা সবাই যদি সতর্ক থাকি তাহলে এই বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না এখানে আপনাকে একটু যুক্ত করে সেটা হচ্ছে যে এই স্কুলগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে কিন্তু এক ধরনের অপপ্রচার আছে যে দেশ থেকে বোধ তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে অপপ্রচারের জায়গাটা আপনার যদি একটু ব্যাখ্যা থাকতো আমি রাইট আমি স্কুলে যাওয়ার আগে আমি বলবো আপনার জানেন যে ব্রিটিশ কাউন্সিল যে সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে এটি কিন্তু একটা অপপ্রচার যে ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দিয়েছে বিষয়টা তা না আমরা ব্রিটিশ কাউন্সিলের যে অ্যাডভাইজার এসেছিলেন বাংলাদেশে যে ওনার সাথে আমি দুবার বৈঠক করেছি আমরা ব্রিটিশ হাইকমিশনের সাথে যোগাযোগ করেছি এটি তারা সাময়িকভাবে তাদের কিছু কার্যক্রম একাডেমিক কার্যক্রমটা সাসপেন্ড করেছে বাট তাদের অফিসিয়াল কার্যক্রমটা চলমান এবং তারা সেইটা অ্যাসেসমেন্ট করছে করে তারা এটাকে রিভিউ করবে আমি বলি আমাদের বাংলাদেশে ঢাকাতে তিনটা তাদের সেন্টার আছে একটা সাত মসজিদ রোডে একটা ফোলা রোডে আর একটা গুলশানে প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থা এই ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের পুলিশের অফিসাররা আমরা গিয়েছি এবং আমরা তাদের নিরাপত্তা ব্যবস্থায় কি ব্যবস্থা নিয়েছি তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে দে উইল হ্যাভ টু ইমপ্রুভ দেয়ার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যেমন সেখানে তাদের সিসিটিভি মনিটরিং সিস্টেম এক্সেস কন্ট্রোল সিস্টেম এবং গেইট ইয়ে কালাপসেবল গেট লাগানো এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টেরগুলোর জন্য তারা কিছুটা সময় নিচ্ছে এটাকে রিভাইভ করার জন্যে এবার আসুন ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের সমস্ত কর্তৃপক্ষের সাথে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে তিন চার দিন আগে স্কলার ক্যাম্পাস গুলশানে সেখানে তাদের কিন্তু আমরা এটা বলেছি দেখুন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে স্পেশালি স্কুল খোলার সময় এবং স্কুল বন্ধের সময়ে আমরা বলেছি তাদেরও কিছু নিজস্ব ইন্টার্নাল অ্যারেঞ্জমেন্ট ইম্প্রুভ করতে হবে যেমন একটা চিল চিলড্রেন ছাত্র যখন গেটে দিয়ে এসছে তখন দেখা যায় সিকিউরিটি গার্ড এটা রিসিভ করে ন তা এটা সময় সেখানে একটা কালাবসিয়াল গেট থাকবে বাইরে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা থাকবে সিসি আওতায় নিয়ে আসতে হবে এক্সেস কন্ট্রোল একটা সিস্টেম থাকবে আর্চারে থাকলে আর্চারের ভিতর দিয়ে যেতে হবে অ্যাটলিস্ট মেটাল ডিটেক্টর দিয়ে তাদের ফিজিক্যাল চেক করে ভিতরে ঢুকাইতে হবে আর ওভারঅল পুলিশের যে একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা অলরেডি এনেছি এবং প্রত্যেকটি স্কুলের নিরাপত্তা ব্যবস্থায় আমরা কিন্তু একটা দৃশ্যমান পরিবর্তন এসেছি এটা কিন্তু তাদেরকে আমরা বুঝাতে পেরেছি বাট তাদের কিছু ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের জন্য তারা কিছু সময় নিচ্ছে বাট উইদিন ভেরি ফিউ ডেজ আমরা আশা করছি এটাও খুলে যাবে আমি একটা কথা বলতে চাই দেখুন আমরা কিন্তু শেষের দিকে বলুন আমি একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে আমরা এটা মানছি যে হলে ঘটনার পরে একটি নিরাপত্তাহীনতা মানুষের মাঝে তৈরি হয়েছে এটা উদ্বিগ্ন মানুষ হয়েছে এটা কিন্তু আমি স্বীকার করি কিন্তু আমি বলবো এই নিরাপত্তাহীনতাকে মানুষ থেকে বের করে এনে তাদের মধ্যে সেন্স অফ সিকিউরিটিকে বাড়ানো এবং ফেয়ার অফ ক্রাইমকে রিডিউস করার জন্যে আমরা কিন্তু নানামুখী উদ্যোগ নিয়েছি আমরা জনগণকে ইনভলভ করেছি এবং আজকে একটি নাগরিক যে ঐক্য তৈরি হয়েছে এখানে আমাদের আসার জায়গা আমি বলবো যে অনেক রকমের রিউমার আছে যেমন ধরুন এত তারিখে আবক জায়গায় হামলা হবে এই কয়েক ঘন্টাতে হামলা হবে অল আর ইউমার্স বাট এই ধরনের অপপ্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির একটা অপকৌশল চলছে আছে আমরা এটা খুঁজে বের করছি কোন ওয়েবসাইট থেকে কোন ফেসবুক থেকে কারা এইগুলো করছে সেটা কিন্তু আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এবং আমরা জনগণকে শুধু বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনার আতঙ্কে কান দিবেন না যদি এই ধরনের কোনো ইনফরমেশান থাকে প্লিজ এটি আমাদের সাথে শেয়ার করুন আমরা এটা তদন্ত করে দেখব এটা যথার্থতা আছে কিনা সত্যতা আছে কিনা এবং এইখানে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা অবশ্যই গ্রহণ করব জনগণের নিরাপত্তার জন্যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব রিলিজিয়াসলি এবং অনেস্টলি প্রফেশনালি আমি শুধু বলবো আপনারা যেভাবে এগিয়ে এসছেন আসুন সকলকে সহায়তা করুন আমরা প্রিয় মাতৃভূমিকে সন্ত্রাস এবং মুক্ত করি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মাননীয় মাননীয় কমিশনার একটি ব্যাপার খুবই সত্য সেটা হচ্ছে যে আপনার অসাধারণ বক্তব্যের পাশাপাশি একটি কথা আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে যে কোন মনীষী যেন বলেছিলেন যে এই জগত কোনোদিন স্বর্গে স্বর্গে পরিণত হবে না এবং এই মানুষগুলো কোনোদিন স্বর্গের দেবতা হবে না এটা অতীতের বেলায় যেমন প্রযোজ্য বর্তমানেও তেমনি ভবিষ্যতেও তাই হবে এই এই ব্যাপারটাকে মাথায় রেখে বিবেচনায় রেখে আপনি শেষবারের মতো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বিশেষ করে ওই ব্যাপারটি যদি আরেকবার একটি মনে করিয়ে দেন বিশেষ করে ভাড়াটে ব্যাচেলারদের যে সংকট এবং বাড়িওয়ালারা কিছু কিছু বাড়িওয়ালা যে এটাকে ব্যবসায় পরিণত করার চেষ্টা করছে এই ব্যাপারটা থেকে মানুষকে যদি শঙ্কামুক্ত করার একটু কিছু বলার থাকে এবং সর্বশেষে নিরাপত্তার ব্যাপারে আমি নিজে যদি আমার নিজেকে নিরাপদ করবার জন্য নিজেকে নিজে সাহায্য না করি পুলিশ আমাকে কতক্ষণ সাহায্য দেবে এ বিষয়গুলোকে নিয়ে আপনি যদি আপনার পক্ষ থেকে কনক্লুড করেন ধন্যবাদ আপনাকে আমি সম্মানিত নগরবাসী এবং এদেশের সকল জনগণকে আমি বিনীতভাবে বলতে চাই যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জনগণের জানমাল নিরাপত্তার জন্যে আমরা আমাদের সাধ্য মতো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আমি সমানিত নগরবাসীকে শুধু অনুরোধ করব ভাড়াটিয়াদের তথ্য আপনারা নিকটস্থ থানায় দিবেন এবং জনগণের নিরাপত্তা রক্ষায় আমাদের এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আপনারা সকলে সহযোগিতা করবেন ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই এবং আমরা চাই যে সম্মানিত বাড়িওয়ালারা ভাড়া দিবেন কিন্তু যে ব্যসলারা বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের তথ্য জেনে আপনারা তার আইডি কার্ডের ফটো বা এবং এক কপির ছবি নিকটস্থ থানায় জমা দেন এবং এইটা নিয়ে কেউ বাণিজ্য করবে না বা অসহায়তার সুযোগ নেবে না সেটা আমি প্রত্যাশা করব। আর নিরাপত্তা মানে কিন্তু শুধুমাত্র পুলিশ নিয়োগ দেওয়া না পুলিশ টহল না নিরাপত্তার মানে আপনার নিজের নিরাপত্তা সচেতন হওয়া দরকার আপনার সমাজের চারপাশে আত্মীয় স্বজনের চারপাশে আপনার প্রিয়জনদের দিকে খেয়াল রাখা এবং আজকে সমস্ত স্থাপনায় সিসিটিভি দেওয়া এক্সেস কন্ট্রোল করা এবং তল্লাশি করে সবাইকে ঢুকানো এই জনগণের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এটা সমন্বিত একটা প্রক্রিয়া কিন্তু আমাদের সমাজকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত করতে পারে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া আপনাদের সম্মানিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আপনি কষ্ট করে যে আমাদের স্টুডিওতে সে আমাদের আলোচনা অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে এবং আমাদের দর্শককে হৃদ্ধ করেছেন সেজন্য আপনার কাছে অশিষ্কৃত কথা এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনাকে ধন্যবাদ সুধী দর্শক এটা আগস্ট মাস শোকের মাস এই আগস্ট মাসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বিপথগামী সেনা সদস্য এবং তাদের পেছনে যে ষড়যন্ত্রকারী দেশি এবং বিদেশি বিশেষ করে স্বাধীনতার পরাজিত শত্রুরা কাজ করে আমাদের জাতি জনককে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল সপরিবারে তার আত্মীয় স্বজনসহ আরও অনেককে আমরা আজকের এই আগস্ট মাসে এই সুযোগে আমাদের মহান জাতির পিতা এই বাংলাদেশের এই রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সকল শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাই তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি পাশাপাশি এটা একটু বলে রাখি এই বাঙালি এই বাঙালি উনিশশো সালে অস্ত্র ধরেছিল যেই প্রত্যয় নিয়ে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং শোষণহীন একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সুন্দর একটি বাংলাদেশ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই লক্ষ্য থেকে বাংলাদেশের মানুষ বাঙালি কোনোদিনই ফিরে আসবে না যত জঙ্গিবাদ যত ষড়যন্ত্র যত দেশি বিদেশি যত বৈশ্বিক যত যাই হোক না কেন বাঙালি সেটা প্রতিরোধ করবে রুখে দাঁড়াবেই সুযোগ দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের জয় হোক বাঙালির জয় অবশ্যম্ভাবী